দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকদিন, পুজোর মাস তো পড়েই গেছে। হাতিবাগান স্প্ল্যানেড গড়িয়াহাটে মানুষের ঢল লেগেই রয়েছে। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে হাতিবাগানের কিছু গ্লিমস শেয়ার করব। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি যাচ্ছি হাতিবাগান। না, আমি কোনো পার্টিকুলার শপ বা পার্টিকুলার জিনিস এখানে দেখাচ্ছি না, নিজের কিছু শপিং করব, সাথে সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো যে হাতিবাগানে কী কী পাওয়া যায় না যায়। আমার অভিজ্ঞতা, আমার মতামত এসবই এই ভিডিওতে শেয়ার করব। আর আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবেন, দারুণ ইন্টারেস্টিং সুন্দর সুন্দর জিনিস আপনারা এই ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। হাতিবাগান বাসে টাসে তো সব দিক থেকেই যাওয়া যায়, আমি গিয়েছিলাম বিধাননগর স্টেশন থেকে অটো ধরে। এখানে কী না পাওয়া যায়, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নিজেকে পুরোপুরি মাথা থেকে পা অবধি সাজানোর সব কিছু পাওয়া যায় এখানে। ফ্যান্সি চুলের ক্লিপ, গলায় ফ্যান্সি নেকলেস, হার, সোনার দোকানও এখানে প্রচুর আছে। ভালো কোয়ালিটির শাড়ি, নর্মাল কোয়ালিটির শাড়ি, অনেকে কিন্তু বিয়ের বাজারও এখান থেকেই করে। ফুটপাতের ওপর দোকানগুলোরও হিউজ কালেকশন রয়েছে। এখন পুজোর সময় তো হিউজ পরিমাণে একটা স্টক ওরা আনেই, প্রচুর লোকের ভিড় হয়, প্রচুর। যত আগে আগে গিয়ে শপিং করে নিতে পারবে তত ভালো, কারণ দেখে শুনে ভালো জিনিসটা আনা যায়। আর হাতিবাগানে কিন্তু শুধু পুজো বলে ভিড় তা না, সারা বছরই প্রায় সমানতালেই ভিড় চলে, কারণ বাঙালির বারো মাসে তেরো পার্বণ, যে কোনো পার্বণেই হাতিবাগানে ভিড়। এখানে এই জাঙ্ক জুয়েলারিগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়, 100-150 টাকার মধ্যে তো প্রচুর কালেকশন পেয়ে যাবে। আর এই যে সুভাষ কর্নার বলে এটা, এই গেট নাম্বার 3 দিয়ে ঢুকলেই দুপাশে দুটো বড় থান কাপড়ের দোকান আছে, যেখানে সব রকম মডার্ন কটন সিল্ক সব রকমেরই থান কাপড় তো আছেই, তাছাড়া আজরাকের অনেক রকম কালেকশন ডিজাইন রয়েছে সেখানে। ফুটপাতের ধারে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই পাপোশের দোকানটা। 25 টাকা থেকে পাপোশ শুরু, 500 টাকা অবধি কিন্তু পাপোশ আছে ওখানে। এই দেখো এই দোকানটা পেলাম, এখানে ব্রেসলেট, গলার চেন, ছোট ছোট কানের দুলগুলো 30 টাকা। এই ফুচকার দোকানে একটু ফুচকা খেয়ে নিয়েছি, তারপরে তার পাশেই দেখো এরকম ফুলের সাজের একটা দোকান আছে। এখানে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারিরও বেশ কটা কালেকশন দেখলাম। এটা দেখো শুধু হেয়ার অ্যাক্সেসরিসের দোকান, প্রচুর ভ্যারাইটির হেয়ার ক্লিপ, গার্ডার, হেয়ার ব্যান্ড, ছোটোদের ক্লিপ, বড়োদের ক্লিপ, প্রচুর কিছু আছে এখানে। প্রায় সব রকম ঠাকুরেরই মূর্তি এখানে আছে, আর বেশ কালারফুল, ঘর সাজানোর জন্য কিন্তু বেশ ভালো। এরপর দেখো এই ব্লাউজের দোকানটা, হিউজ ভ্যারাইটি ডিজাইনার কটনের ব্লাউজ আছে, এছাড়াও সিল্ক, হাতের কাজ, সুতোর কাজ, বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ এখানে পাওয়া যাচ্ছে। দোকানটার নাম সম্পদ, বাট জায়গাটা এক্স্যাক্টলি আমার এখন মনে নেই। ওই সুভাষ কর্নারেরই কোনো একটা গেটে, কিন্তু কোন গেটটা আমার পার্টিকুলারলি মনে নেই, তোমরা এক ঝলক ভালোমতো দেখে নাও। শুধু যে রেডিমেড ব্লাউজই পাওয়া যায় তা না, এখানে কিন্তু কাট পিসের দোকান আছে, মানে ব্লাউজ পিসের। এই দেখো এগুলো সব ব্লাউজ পিস, 1 মিটার অবধি কাপড় রয়েছে, ভালোভাবেই হয়ে যাবে, বিভিন্ন ভ্যারাইটির। এই দেখো সুতোর কাজের, কাঁথা স্টিচের, কলমকারী প্রিন্টের, হাকো বা নতুন বিভিন্ন রকমের প্রিন্টের এখানে ব্লাউজ পিস রয়েছে। এরপর কুর্তির দোকান খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম এই দোকানটায়। এখানে রেয়ন কটন, পিওর কটন, বিভিন্ন স্লিভ, বিভিন্ন ডিজাইনের প্রচুর রিজনেবল রেঞ্জে কুর্তি রয়েছিল। আমার এই গ্রিন কুর্তিটা খুবই ভালো লাগছিল। ফুটপাতে আরেকটা দোকান দেখতে পেলাম এই ঘর সাজানোর ফ্লাওয়ার ভাস আর ফ্লাওয়ারের দোকানটায়। এগুলো কিন্তু বিয়েবাড়িতে একটা দারুণ গিফট আইটেম হতে পারে। এখানে কিন্তু খুব ভালো ভালো ক্রকারিজও পাওয়া যায়, কাপগুলো বিভিন্ন রঙের, বিভিন্ন ভ্যারাইটির, দামেও রিজনেবল। এই ব্যাগটা দেখো, কালারটা কি ভাইব্রেন্ট, আর এটা কিন্তু এখন খুব চলছে। জুতোর কালেকশনগুলো দেখো, সব রকম মডার্ন ডিজাইনের জুতো এখানে পাবে, ড্রেসের সাথে ম্যাচিং করে স্টাইল, নতুন ফ্যান্সি ডিজাইন রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। কোয়ালিটির গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারছি না। এই দেখো একটা ব্যাগের দোকান, আর এরকম ব্যাগের দোকান হাতিবাগানে আরও বেশ কটা আছে, 100-150-200 মধ্যে প্রচুর রকমের ব্যাগ পেয়ে যাবে এখানে। ঠাকুর আর ঠাকুরের ঘর সাজাতে যারা পছন্দ করো তাদের জন্য দেখো এই দোকানটা, গোপাল বা অন্যান্য ঠাকুরের নানা রকম ভ্যারাইটির ড্রেস পাবে, তাদের বসার আসন, তাদের মাথার মুকুট, অনেক কিছু পেয়ে যাবে এখানে। এই জলের বোতলগুলোর ডিজাইনগুলো দেখো জাস্ট কী সুন্দর সুন্দর, ফাইবারের প্লেট, ট্রে,
বোতল এখানে পাওয়া যাচ্ছে দেখো। আমি এখান থেকে একটা ট্রে আর একটা প্লেট নিয়ে নিয়েছিলাম। হাতিবাগানে গেলে যে শুধু শপিংটাই করতে পারবে তা কিন্তু না, শপিংয়ের মাঝে পেট পুজোটা খুব ভালোভাবে সেখানে করতে পারবে। প্রচুর ভালো ভালো খাবারের দোকান আছে, ভালো রেস্টুরেন্ট আছে। আমি যেমন শপিংয়ের পরে চলে গেছিলাম গোলবাড়িতে, সেটার একটা ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ট্রেনে করে ফেরার সময় দেখতে পেলাম এই ব্যাগ কাকুকে। বহু বছর যাবৎ শুধু ট্রেনে ব্যাগ বিক্রি করে উনি ওনার সংসার চালান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই আসছি গড়িয়াহাট দক্ষিণাপনের শপিং ভিডিও নিয়ে।